গাজীপুর সিটি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন দলের একজন বিদ্রোহী প্রার্থী। নির্বাচনী মাঠে মেয়র পদে রয়েছেন 8 জন, সাধারণ কাউন্সিলর পদে 265 জন, সংরক্ষিত 77 জন। এই মুহূর্তে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আছেন রিপোর্টার রাজিবুল হাসান, সরাসরি যাচ্ছে তার কাছে। সকাল 10টার পর যে প্রার্থিতা প্রত্যাহারের দিনটি ধার্য করা হয়েছিল সেটি কিন্তু শেষ হয়েছে 4টা নাগাদ, অর্থাৎ একের পর এক সারাদিন যারা এসেছেন, যারা প্রার্থী ছিলেন, তারা এসে কিন্তু যারা প্রার্থিতা প্রত্যাহার করবেন তারা সশরীরে এখানে এসে প্রার্থিতা প্রত্যাহার করে গিয়েছেন। এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য রয়েছে সেটিতে আমরা দেখেছি যে 36 জন কিন্তু সাধারণ কাউন্সিলর পদে প্রার্থিতা প্রত্যাহার করেছে এই যে সিটি কর্পোরেশন নির্বাচন সেই নির্বাচনে। এছাড়া একজন মেয়র প্রার্থী স্বতন্ত্র, তিনিও কিন্তু আওয়ামী লীগের যে প্রার্থী তাকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। যারাই আসলে প্রার্থিতা প্রত্যাহার করেছেন তাদের বেশিরভাগের কিন্তু একটি কারণ দেখিয়েছে যে ব্যক্তিগত কারণেই আসলে নির্বাচন থেকে সরে গিয়েছেন। আপনারা জানেন যে আগামীকাল প্রতীক বরাদ্দ, এবং প্রতীক বরাদ্দের আগেই আমরা বলে রাখছি যে কিছুক্ষণ আগে নির্বাচনের যে রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম, তিনি আমাদেরকে জানাচ্ছিলেন 15 নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর প্রার্থী বিএনপি থেকে দাঁড়িয়েছিলেন, তিনি হচ্ছেন ফয়সাল সরকার, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তার সঙ্গে যে 2 জন প্রার্থী ছিলেন তারা তাদের প্রার্থিতা প্রত্যাহার করার কারণে তিনি বিনা প্রতিযোগিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া অন্য অন্য যে ওয়ার্ড, অর্থাৎ 57টি ওয়ার্ডের মধ্যেই কিন্তু একটি কাউন্সিলর নির্বাচিত এর মধ্যে হয়ে গিয়েছে। জানিয়ে রাখছি যে আওয়ামী লীগের যে প্রার্থী অ্যাডভোকেট আজমতুল্লাহ খান, তিনি আজকের যে কর্মদিবস সেটি কিন্তু বাইরে, জানেন যে নির্বাচনী বিধিবিধান থাকার কারণে প্রচার প্রচারণায় কিন্তু আজও করা যায়নি। তবে আগামীকাল প্রতীক বরাদ্দের পর পর মাঠে তিনি নামবেন এবং প্রচারণা করবেন এমনটাই আমরা জেনেছি। যারা এখানে এসেছেন তাদের বেশিরভাগ কিন্তু বলেছেন যে তাদের এই যে ব্যক্তিগত কারণ, সেই ব্যক্তিগত কারণের মধ্যে নানা ধরনের সমস্যার কথা উল্লেখ করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তা বলেছেন যে আগামীকাল যে প্রতীক বরাদ্দ, সেই প্রতীক বরাদ্দের পর পর কিন্তু বেশ কয়েকটি ভ্রাম্যমাণ টিম ছাড়া হবে, যেখানে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই যে 57টি ওয়ার্ড সেই ওয়ার্ডে ঘুরবে, এবং কোনো রকমের কিন্তু বিধিবিধানের পরিপন্থী কোনো কাজ করা হলে সেটির বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এবং এই গাজীপুর 25 তারিখে যে সিটি কর্পোরেশন নির্বাচন, এই নির্বাচনটি অবাধ সুষ্ঠু করার জন্য তিনি কাজ করে যাচ্ছেন এমনটি আমাদেরকে জানিয়েছে। তো এই ছিল গাজীপুর থেকে নির্বাচনী তথ্য আমার কাছে থাকা। আমরা সরাসরি যুক্ত ছিলাম গাজীপুরে।